Hey guys, it's Sandip. তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। তোমরা যদি এই ভিডিওটা আজকে লাস্ট পর্যন্ত দেখো তোমরা অনেক কিছু জানতে পারবে। তো আজকে টপিকটা কি বলো তো? আমি 1 টাকায় একটা হেডফোন অর্ডার করেছি, সেটাও একটা ব্র্যান্ডেড হেডফোন। হ্যাঁ, আমি 1 টাকায় অর্ডার করেছি। তোমরা হয়তো ভাবছো আমি ঢপ মারছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। না, 1 টাকায় অর্ডার করেছি আমি। সেটা কিভাবে কি অর্ডার করেছি, কোথা থেকে কিভাবে অফারটা পেলাম, সেটা আবার ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। আজকে সেটা আসবে, মানে ডেলিভারি দেবে আজকে। আমি সাথে সাথে ফোন করলাম ওই লোক, ওখানে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে ফোন করলাম যে কখন আসবে। তো বলে কি 20 মিনিটের মধ্যে তোমার বাড়ির সামনে আসছি। তো আসবে, আমি তোমাদের দেখাবো কি হেডফোন, কেমন হেডফোনটা কেমন, ঠিক আছে। আজকে আজকে ভিডিওটা কেমন বলতো, একটু টেকনিক্যাল লাইনের দিকে তোমাদের আজকে বলবো কীভাবে 1 টাকায় একটা হেডফোন অর্ডার করে যায়। শুধু 1 টাকা না, 49 টাকা আছে, 99 টাকা কম দামে ভালো ভালো জিনিস তোমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারবে। সেটা তোমরা কীভাবে অর্ডার করতে পারবে সেই জিনিস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, ওয়েট করা ছাড়া চলো ওয়েট করি। এইমাত্র জাস্ট আমাকে ফ্লিপকার্টের লোকটা ফোন করে বললো কি যে কোথায়, আমি মনে হয় তো বাড়িতে আছি। তো আমাকে রাস্তায় আসতে বললো, মানে বাড়ির থেকে বাইরে বেরোতে বললো। তো আমি এখন ওয়েট করছি ফ্লিপকার্টের কাকুরটার জন্য। তো প্রায় এসে গেছে কাছে, সেজন্য আমাকে ফোন করলো এখন। ওই যে দেখতে পাচ্ছ ফ্লিপকার্টের কাকুটা আসছে। এসে এই ডেলিভারিটা অনেকদিন আগে দিয়েছিলাম অর্ডারটা, ওই একটা হেডফোন আমার। আচ্ছা, সামনের দিকে তাহলে, সামনের দিকে সামনে গিয়ে এই কাঁচা রাস্তা ঢুকে যাবে, দুটো তিনটে বাড়ি পরে বলে তিথি। তো এই যে দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট থেকে এই যে বাক্স দিয়ে গেছে, এটাকে এখন আনবক্সিং করতে হবে। সেটা টেকনিক্যাল গুরু যে স্টাইল আনবক্সিং করবো না, আমি আমার স্টাইলে আনবক্সিং করবো। তো চালিয়ে শুরু করতে হে না, এটা তো টেকনিক্যাল গুরুজি বলে, তো আমি বলবো তো চলো শুরু করা যাক। তো এই যে প্যাকিং দেখতে পাচ্ছ কেমন প্যাকিং, ফ্লিপকার্টে এরকমই প্যাকিং হয়। তো এটাকে তোমার আগে খুলতে হবে। এই যে বিল দেখতে পাচ্ছ, 1 টাকার বিল, আর কি দেখাবো, 1 টাকার জিনিস। তোমাদের ভাই গরিব, সেই জন্য 1 টাকা দিয়ে জিনিস অর্ডার করে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে HRX এর ব্র্যান্ড আছে, জানি না কেমন হবে হেডফোনটা, আগে দেখতে হবে কেমন ভিতরে কি মালপত্র আছে, আগে হেডফোন এর মধ্যে হেডফোন আছে না কি দিয়েছে জানি না। বিল কোয়ালিটি দেখে মনে হচ্ছে ভালোই হেডফোন হবে, সাউন্ডটা কোয়ালিটি চেকটা চেক করতে হবে, তার তো অনেক বড় আছে, অনেক বড়, আমার থেকে বড়, মানে আমার থেকে বড় বলতে অনেকটাই বড়। ম্যাগনেট আছে না, ম্যাগনেট নিয়ে আর কি আছে দেখা যাক। আচ্ছা, কি একটা কাঠ ফাট দিয়েছে, কি লেখা রয়েছে, বেস্ট, বি দা বেস্ট ভার্সন অফ ইউর সেলফ, তাই লেখা রয়েছে। ইংলিশে অতটা পড়তে জানি না, টুতলাই মাঝে মাঝে। যেটা থাকে বলেছিলাম ইয়ারবাডস, তো গাইস এই যে হেডফোনটা আমি 1 টাকা দিয়ে অর্ডার করেছি, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। ফ্লিপকার্ট থেকে 1 টাকা দিয়ে কীভাবে অর্ডার করলাম, তুমি ধরো ফ্লিপকার্ট থেকে কোনো একটা জিনিস অর্ডার দিলে, সেই অর্ডারটায় তুমি যত টাকা দিয়ে বেশি অর্ডার দেবে সব তত সুপার কয়েন পাবা। তো বন্ধুদের ফোন থেকে শুরু করে নানা রকম যাবতীয় জিনিস আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করি, বেশি জিনিস ফ্লিপকার্ট থেকে অর্ডার করবা তোমাদের তত সুপার কয়েন দেবে। ওই সুপার কয়েনটা জমিয়ে আমি এই হেডফোনটা কিনেছি। এই হেডফোন দাম হলো 300 কত টাকা জানো, 89 টাকা না কত টাকা দাম জানো, আমার কাছে যে সুপার কয়েন ছিল 389টা মানে সুপার কয়েন আমি দিয়ে দিয়েছি, মানে কাটিয়ে দিয়েছি, আর 1 টাকা আমার গাড়ির থেকে মানে 1 টাকা পকেট থেকে দিতে হয়েছে। তো এইভাবে আমি অর্ডারটা দিয়েছিলাম, হেডফোন দাম হলো 390 টাকা, আর আমি আমার সুপার কয়েন থেকে 389টা সুপার কয়েন দিয়ে দিয়েছি, আর 1টা
মানে আর সরি আর 1 টাকা আমার পকেট থেকে দিয়েছি, তাহলে 390 টাকা হচ্ছে। এইভাবে আমি জিনিসটা অর্ডার দিয়েছি। তো তোমাদের কাছে ধরো 400-500টা সুপার কয়েন আছে, তো তোমরা এর থেকে ভালো ভালো জিনিস অর্ডার করতে পারবে। শুধু হেডফোন না, নানা রকম অনেক রকমের জিনিস আছে, তোমরা 1 টাকা থেকে 1 টাকায়, তারপর 99 টাকায়, 49 টাকায় এভাবে অর্ডার করতে পারবে। তো এখন ডাইরেক্ট ফোনের স্ক্রিনে যাব, তোমাদের ওখানে গিয়ে দেখাবো যে কীভাবে কীভাবে অর্ডার করতে হয়। তো চলো ফোনের স্ক্রিনে যাওয়া যাক। তো ভাই সবার প্রথমে আমরা চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে। তার আগে বলে দিই নেটের অবস্থা কিন্তু আমাদের এখানে খুবই বাজে। তো দেখতে পাচ্ছ কেমনভাবে নেট খুলছে। ভিডিওটা ক্লিক করলাম, তারপর সুপার কয়েন জোন বলে আছে দেখো এখানে লেখা, সুপার কয়েন জোনে গেলাম। যাওয়ার পর এখানে দেখো 0 কয়েন সুপার কয়েন জোন আছে, ঠিক আছে। যেহেতু সমস্ত সুপার কয়েন শেষ করে ফেলেছি, তো তাই আমরা এখানে 0 কয়েন শো করাচ্ছে। তো ভাই ওখানে দেখো রিওয়ার্ডের পাশে সুপার স্টোর বলে লেখা আছে, ওর মধ্যে ক্লিক করো। ওই পেজে ঢোকার সাথে সাথে দেখতে পারবে সবার প্রথমে উপরে প্রোডাক্ট অ্যাট অন লেখা রয়েছে, মানে ওখানে 1 টাকা জিনিস পাওয়া যায়। তো তোমরা এখানে যত রকমের জিনিস দেখতে পাচ্ছ সব নিচে দেখো জাস্ট অন বলে লেখা আছে, তার মানে এগুলো সব 1 টাকায় তোমরা কিনতে পারবে। দেখতে পাচ্ছ একটা ব্লুটুথ হেডফোন রয়েছে জাস্ট 1 টাকায়। এই যে হেডফোনটা দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট বাই স্মার্ট, তো তুমি এই জিনিসটাকে 1 টাকা দিয়ে কিনতে পারো। সেটা কীভাবে, তুমি যদি হেডফোনটা কিনতে চাও তাহলে তোমার কাছে 998টা সুপার কয়েন থাকতে হবে। 998টা তুমি সুপার কয়েন দেবে, তারপর 1 টাকা তোমার দিতে হবে এই হেডফোনটা কেনার জন্য। তো আমি এইভাবে জিনিসটা অর্ডার করেছিলাম। 1 টাকা দিয়ে তুমি আর কী কী কিনতে পারবা, 1 টাকা দিয়ে জলের বোতল কিনতে পারবা, বিশেষ করে মেয়েদের। মেয়েরা দেখো কত সুন্দর সুন্দর কুর্তি বা এটা কী বলে চুড়িদানা কুর্তি বলে আমি জানি না, এগুলো মেয়েরা কিনতে পারবা। সবার আগে তুমি কী করবো, তোমার ফ্লিপকার্ট অ্যাকাউন্টে গিয়ে চেক করবা যে তোমাদের কাছে কতটা সুপার কয়েন আছে, তাহলে তোমরা কিনতে পারবে, বুঝতে পারলে তো 1 টাকা দিয়ে। এর ছাতে এয়ারপোর্টটা কেনার জন্য তোমার কী করতে হবে, 699টা সুপার কয়েন দিতে হবে আর সাথে 1 টাকা দিতে হবে, তাহলে তুমি এই ট্রাইপডটা কিনতে পারবে। আই থিঙ্ক ট্রাইপডটা খুবই ভালো ট্রাইপড, দেখতে পাচ্ছ তো। তো তোমরা দেখতে পারলে যে আমি কীভাবে 1 টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে হেডফোন অর্ডার করি। তো গাইস আমি এইভাবেই আমি ফ্লিপকার্ট থেকে 1 টাকা দিয়ে হেডফোন অর্ডার করেছি। তো আমি জানি না তোমাদের বোঝাতে পেরেছি কি না, যদি না বোঝাতে পারি তাহলে একবার ইউটিউবে কিংবা গুগলে সার্চ করে দেখো যে কীভাবে 1 টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে জিনিস অর্ডার করা যায়। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে আমার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই, লাভ ইউ।